স্ত্রী রাগ হয়ে স্বামীকে তালাক দিয়েছে, কিন্তু স্বামী তালাক বা ডিভোর্স গ্রহণ করেনি। কিছুদিন পর দুই পরিবার মিল হয়ে আবার সংসার করছে, এই বিষয়ে হুজুরের মতামত কি? প্রথম কথা হলো, আর তালাক বিল রিজাল, তালাক দিবে পুরুষরা, মহিলারা না। এখন আজকাল মহিলারাও তালাক দেয়, মহিলারা অর্পিত তালাক গ্রহণ করতে পারে, স্বামীকে তালাক দিবে না। কোনো মহিলা যদি তার স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম, এক তালাক, তিন তালাক, আরো কিছু বলে, কিয়ামত পর্যন্ত এইভাবে এই ভাষা খেয়াল করেন, এইভাবে যদি বলে স্ত্রী স্বামীকে যে হে স্বামী তোমাকে আমি ডিভোর্স দিলাম, তালাক দিলাম, তালাক হবে না। স্ত্রী যদি বলে আমি তালাক গ্রহণ করলাম নিজের প্রতি, অর্পিত তালাকের পাওয়ার বলে, কাবিননামা 18 নম্বর কলামে লেখা আছে, বরণ পোষণ না দিলে, বনিবরণ না হলে, জুলুম করলে, অবিচার করলে, হান হান এটা এটা করলে, তখন স্ত্রী নিজের প্রতি, নিজের নফসের প্রতি তালাক গ্রহণ করতে পারবে, তালাক দিবে না। এখানে মায়ের পেশ আছে। এই জন্য তালাকের মাসআলা কোনো আলেমের কাছ থেকে, এইরকম কোনো প্রশ্নোত্তর থেকে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না। ইন্ডিভিজুয়াল তালাকের মাসআলা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে, কোনো দারুল ইফতাতে, ফতোয়া বিভাগে, মাদ্রাসা, বড় কোনো আলেমের কাছে গিয়ে খুলে বলে তারপরে জানবেন। কারণ এখানে অনেক ফাঁকফোকর থাকে, অনেক কোয়েরি থাকে, যেগুলো আলেম সাহেব আপনার কাছে করবেন। আমি শুধু মূলনীতি বললাম, এই মূলনীতির আলোকে আপনি আবার তালাকের ফতোয়া দিতে যাবেন না বা ফিট করতে যাবেন না। বাকি কথা হলো, তালাক যদি একজন দেয়, ধরুন স্বামী স্ত্রীকে তালাক দিলে, বা স্ত্রী অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা ব্যবহার করলো সঠিক নিয়মে, যদি করে সেটা অপরপক্ষ জানা ছাড়াও তালাক হয়ে যাবে। অনেকে বলে স্বামী তালাক দিয়েছে স্ত্রীকে, স্ত্রী জানে না, স্ত্রী জানা জরুরি না, স্বামী যদি তালাক উচ্চারণ করে থাকে মুখে, তালাক হয়ে যাবে স্ত্রী না জানলেও। অত্যন্ত জটিল একটা বিষয়। হ্যাঁ, এটার কার্যকর সামাজিকভাবে হওয়ার জন্য প্রচলিত আইনে কিছু ধারা আছে, কিছু প্রসেস আছে, সেগুলো আরেক জিনিস। নামাজের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি দোয়ার অন্তর্ভুক্ত? এ বিষয়ে আমরা কিছু আলোচনা আজকের বক্তব্যের মধ্যে বলে ফেলেছি, তারপরেও সংক্ষেপে একটু বলি। যেহেতু প্রশ্ন এসেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর দুদিক সালাম ফেরানোর পর ইস্তেগফার করতেন তিনবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুখারীতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের দ্বারা বোঝা যায় তাকবীরের কথাও, আল্লাহু আকবার বলার কথাও। আর সালাম ফেরানোর পর বহু হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়াও আয়াতুল কুরসি, সূরা ইখলাস একবার, সূরা ফালাস একবার, সূরা নাস একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়াল হামদু আলা কুল্লি শাইইন কাদির একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা একবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু সানাউল হাসান। এরকম অনেকগুলো দোয়া এবং জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে করতেন। এগুলো আপনাদের সবার মুখস্থ আছে না? যাদের এই যেগুলো বলছে এগুলো সব মুখস্থ আছে একটু হাত তোলে। নামান, 10-15টা হাত উঠছে মাত্র। আর নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করার ব্যাপারে যে অভ্যাস এবং এই আমলটা, এটা মোটামুটি সবার মধ্যে আছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত, এবং সেই দোয়া জিকিরগুলো যে তিনি করতেন, এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত নাই। হানাফি, সালাফি, গ্যারি সালাফি, বা আপনার এমনকি আপনার বেদাতি, সুন্নি যত আছে, কোনো আলেমের দ্বিমত নাই। কারণ দ্বিমত করার সুযোগ নাই, অসংখ্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দোয়া জিকিরগুলো করতেন। যেগুলো তিনি নিয়মিত করতেন সেগুলো আমরা জানিও না, করা তো পরের কথা, ঠিক না বেঠি? আমরা কোনটা জানি? আমরা জানি রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত কি? হুজুরের সাথে হাত তুললাম, আবার হুজুরের সাথে হাত নামাই না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার সময়, বিশেষ বিশেষ সময় সম্মিলিত দোয়া করেছেন। কোন কোন হাদিস থেকে বোঝা যায় কিছু মানুষ একত্রিত হলে তাদের একজন দোয়া করলে সবাই বাকিরা আমিন আমিনুল্লাহ দোয়া কবুল হয়, এরকমও হাদিস আছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের সাথে হাত দিয়ে, হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন, ওনারা আমিন আমিন বলছে, আমরা যেভাবে করি আর কি, এইভাবে দোয়া করছেন বা এইভাবে দোয়া করতেন, এরকম কোন হাদিস আমার জানা মতো নাই। ওলামা কেরাম কেউ জানা থাকলে বলেন, হাদিস জোড়াতালি দিবেন না, জোড়াতালি দিলে বহুত কিছু করা যাবে। জোড়াতালি দিতে হবে কেন ভাই? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, ন্যূনতম ধারণা, তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে, আসছে না আসে নাই। এক যুদ্ধে
ফজরের পরে তিনি বিড়বিড় করে মুখে নিজে নিজে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়তেছিলেন, কিছু একটা বলতেছিলেন। সাহাবীরা সাথে সাথে ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কি বলছেন আস্তে আস্তে আমাদেরকে একটু শিখিয়ে দেন। এ হলো সাহাবীরা। সেখানে হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদে নববীতে তিনি 10 বছর ইমামতি করেছেন। কয় বছর? 10 বছরে কমের পক্ষে 18,000 ওয়াক্ত নামাজ পড়েছে। কত ওয়াক্ত? তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই 4 খলিফা মিলে আরো 30 বছর পড়েছে। তাহলে 18 এই 10 আর 30 এ 40, তাহলে এই 40 বছরে 10 বছরে যদি 18,000 হয় তাহলে এটারে প্রায় 4 দিয়ে গুণ দেন, 70,000-এর বেশি ওয়াক্ত নামাজ মসজিদে নববীত হয়েছে, 4 খলিফা এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝেন, 70,000-75,000 বা কম বেশ এই পরিমাণ সংখ্যক বার নামাজ হয়েছে, সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে? মসজিদে নববীতে জামাত কি গোপনে গোপনে হয়েছে? উনি একা পড়ছেন, সবাই সামনে পড়েন নাই? যদি তারা সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন, সবাই সাথে হাত তুলতো, এভাবে আমাদের মতো রেডিমেড মুনাজাত যদি করতেন, 70,000-75,000-80,000 বারের কাছাকাছি সংখ্যক বার পর্যন্ত যদি এই রকম ঘটনা ঘটতো, একটা হাদিসে উল্লেখ থাকতো কি থাকতো না? একটা কেন, হাজার হাজার হাদিসে থাকতো, ঠিক না বেঠিক? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কোনো কাজ করেছেন, থুতু ফেলেছেন, সেটার বিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেনি? ব্যক্তিগত কাজ, স্ত্রী সহবাস, টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন, সেই বিষয়গুলো পর্যন্ত হাদিসে আসে না আসেনি? তাহলে নামাজের মতো এরকম ইবাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন, যদি তিনি সাহাবীদেরকে নিয়ে এইভাবে ট্র্যাডিশনাল দোয়া করতেন, সেটা হাদিসে অবশ্যই একটা নয় অসংখ্য হাদিস আসতো যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাইহি বিদুআ বাদাস সালাত ওয়া নাহনু নারফাউ আইদিনা, এই জাতীয় এই টাইপের হাদিস আসতো। সাহাবীরা বলতেন নবীজি সালাম ফেরানোর পরে 2 হাত তুলে দোয়া করলেন, আমরা সবাই তার সাথে হাত তুলে দোয়া করলাম, একটা নয় হাজার হাজার হাদিস আসতো, শত শত হাদিস আসতো, ঠিক না বেঠিক? কিন্তু সেরকম হাদিস তো পাওয়া যায় না। হাদিস পাওয়া যায় কি, নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়ার আদব হাত তোলা, 2 হাদিসে জোড়া তালি দিলে, আবার একত্র হলে একজন দোয়া করলে বাকি আমিন বলে দোয়া কবুল হয়, 3 হাদিস দোয়া তালি দিলে তার রোজার সম্মিলিত দোয়া সাবিত হয়। এবার জোড়া তালি দিতে হবে কেন? নামাজের মতো এরকম প্রকাশ্য ইবাদত তো সবাই সম্মিলিতভাবে করার কথা এবং সাহাবীদের সবাই থেকে এটা বর্ণিত হওয়ার কথা, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কথা হলো নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো জিকিরগুলো করেছেন সেভাবে কোনো দ্বিমত নাই, সেইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই, শেখানোও নাই, জানানোও নাই, আমরা রেডিমেড মুনাজাতের মধ্যে আছি। তবে হ্যাঁ, ভালো করে শুনে রাখেন, নামাজের পরে দোয়া কবুল হয়, আপনি ফরজ নামাজের পরে যে কোনো নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনে কিছু চাইবেন, দোয়া কবুলের একটা জায়গা এটা, এর জন্য ইমাম সাহেবের সাথে হাত তুলতে হবে, ইমাম সাহেবের সাথে নামাইতে হবে, এর কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আপনার দোয়া আপনি করেন, কোনোদিন করেন, কোনোদিন আর এমনি যে দোয়া জিকিরগুলো পড়তেছেন এগুলোর মধ্যে তো দোয়া আছে, এর পাশাপাশি আলাদা আল্লাহর কাছে দোয়া করেন, খুব ভালো কথা, নামাজের পরে দোয়া কবুল হয় করেন, আপনি সে দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়ার দরকার নাই এবং সেটা নিয়মিত করতেই হবে, নামাজের অংশ সেটা না। মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাটহাজারীর সাবেক গ্র্যান্ড মুফতি, এদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, এই বিষয়টা নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, তার সন্তানরা আজ এটা বুঝতে চায় না, দুঃখ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাইরা আমার, কোনো এলাকাতে ইমাম সাহেবের সাথে মুসল্লিরা মুনাজাত করতে অভ্যস্ত সম্মিলিতভাবে, সেখানে আপনি ইমাম সাহেবকে বা মুসল্লিদেরকে বিরক্ত করে অথবা এটা নিয়ে গণ্ডগোল ফাসাদ করে ঝামেলা তৈরি করে ফিতনা তৈরি করে সেখানে মানামারি বাধাই দিলেন, হুলুস্থুল বাধাই দিলেন বা 2টা গ্রুপ করে ফেললেন, এটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ। আপনি নামাজের পরে দোয়া দরুদগুলো জানেন সেগুলো পড়েন, কিন্তু এটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করে বিশেষ করে মসজিদ আলাদা করা, গ্রুপ আলাদা করে ফেলা, এই কাজগুলো ইসলামে কখনো জায়েজ নাই। আমরা সুন্নতের কথা মানুষকে বলবো, ভাই আপনি সম্মিলিত মোনাজাত করেন আর একত্র আলাদা মোনাজাত করেন বা না করেন সেটা পরের কথা, নামাজের পরে দোয়া জিকিরগুলো নবীজি সারা জীবন যেগুলো পড়তেন সেগুলো আপনি শিখেন, অন্তত 60 বছরের মুসলমান, 70 বছরের মুসল্লি, আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি কি দোয়া জিকির পাঠ করতেন? দুঃখজনক না বিষয়টা? কেন এটা হয়েছে? ওই যে যেখানে সুন্নত নাই সেখানে বহু সুন্নত ছুটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।